বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ, যার মধ্যে আমরা আজকে শিখব 1946 থেকে 1947 সালে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার পরিকল্পনা, তাৎপর্য ও পরিণতি সম্পর্কে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। 1946 সালে যখন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়, সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ আরও অনেক কংগ্রেস নেতা দেশ ভাগের সিদ্ধান্ত মেনে নেন। এই পণ্ডিত জওহরলাল নেহরু হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ অনেকেই ভারত ভাগ বা দেশ ভাগের সিদ্ধান্ত মেনে নেন, কেননা সেই সময় সাম্প্রতিক দাঙ্গার প্রভাব অনেক বেশি ছিল। এই কারণেই তারা এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত হন। 1947 সালের 20 মে স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের লক্ষ্যে একটি সদস্য কমিটি গঠন করা হয়, যে কমিটিতে 12 জন সদস্য ছিল এবং এই যৌথ কমিটিটি একটি রূপরেখা প্রণয়ন করে। এই 12 জন সদস্য বিশিষ্ট যৌথ কমিটির মূল উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলার জন্য একটি ভবিষ্যৎ সংবিধান রচনা করা। এবার চলো দেখা যাক এই রূপরেখা অনুসারে অখণ্ড বাংলার ভবিষ্যৎ সংবিধানের বৈশিষ্ট্য কী কী ছিল। প্রথমে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হবে, অর্থাৎ বাংলা আর ব্রিটিশ শাসনের অধিভুক্ত হবে না। এখানে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলার পরিচয় থাকবে। স্বাধীন বাংলা রাষ্ট্র অবশিষ্ট ভারতের সঙ্গে তার সম্পর্ক নির্ধারণ করবে। এই স্বাধীন বাংলা রাষ্ট্রের সম্পর্ক থাকবে শুধুমাত্র ভারতের সাথে, এর সাথে ব্রিটিশ শাসন ব্যবস্থার কোনো প্রকার সম্পর্ক থাকবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে স্বাধীন বাংলা রাষ্ট্রের সংবিধানে যুক্ত নির্বাচন ও বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে বাংলার ব্যবস্থাপক পরিষদের নির্বাচনের ব্যবস্থা থাকবে। এই নতুন যে সংবিধানের পরিকল্পনা করা হচ্ছিল, এই সংবিধানে অবশ্যই যেন যুক্ত নির্বাচন এবং যারা বয়স্ক তাদের ভোটদান অধিকার যেন নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে একটি ব্যবস্থাপক পরিষদের নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে। আর সে সাথে হিন্দু ও মুসলমান জনসমষ্টির সংখ্যানুপাতে আসন সংরক্ষিত থাকারও ব্যবস্থা থাকবে। নির্বাচনের আসনে সংরক্ষিত তখনকার সময় হিন্দু এবং মুসলমান জনগোষ্ঠীর মধ্যে সংখ্যার তারতম্য ছিল। এই কারণে হিন্দু ও মুসলমান জনসমষ্টির সংখ্যানুপাতে আসন সংরক্ষিত থাকার ব্যবস্থার কথা বলা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে একটি নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হবে। স্বাধীন সার্বভৌম বাংলার যেই মন্ত্রিসভা ছিল সেই বর্তমান মন্ত্রিসভা ভেঙে একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করার প্রস্তাব করা হয়। এই মন্ত্রিসভায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সমান সংখ্যক সদস্য থাকবে, অর্থাৎ এখানে ধর্মভেদ অনুযায়ী কোনো প্রকারের বৈষম্য বা তারতম্য চলবে না। এখানে সবার সদস্য সংখ্যাই থাকবে একই রকম। এরপরে বলা হয়েছে যে নতুন সংবিধানের আওতায় একটি আইন পরিষদ ও একটি মন্ত্রিসভা চূড়ান্ত পর্যায়ে গঠিত হওয়া সাপেক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন যথা তফসিলি হিন্দুসহ ও মুসলিম সম্প্রদায়ের সদস্যরা সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী সহ বিভিন্ন চাকরিতে সমান অংশগ্রহণের অধিকারী হবেন। সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাবে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। এই বৈষম্য দূরীভূত করার উদ্দেশ্যেই যে নতুন সংবিধানের স্বপ্ন রচনা করা হয়, সেই সংবিধানে যেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যরা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীতে সমভাবে চাকরির অধিকারী হতে পারে, সেই কথা এখানে প্রস্তাবিত হয়েছে। 30 জন ব্যক্তিকে নিয়ে গণপরিষদ গঠিত হবে। এই গণপরিষদের মধ্যে 16 জন হবেন মুসলিম এবং 14 জন হবেন অমুসলিম। এই অমুসলিম জনগোষ্ঠীর মধ্যে হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ ধর্মের জনগোষ্ঠী অন্তর্ভুক্ত থাকবে। ইউরোপীয়রা ছাড়া ব্যবস্থাপক পরিষদের মুসলিম ও অমুসলিম সদস্যরা তাদেরকে নির্বাচিত করবেন, অর্থাৎ যারা ইউরোপীয় তারা ব্যতীত যারা হচ্ছেন অবিভক্ত বাংলার মুসলিম এবং অমুসলিম সদস্য তারা সবাই এই গণপরিষদের 30 জন ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবেন। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার যে সংবিধান রচনের পরিকল্পনা নেওয়া হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল।
এবার দেখা যাক এর পরিণতি কী ছিল। এই রূপরেখা প্রণয়নের ফলে ধর্মান্ধ বাঙালি যারা ছিল সেই বাঙালি নেতাগণ সমূহ অনেকেই বিরোধিতা শুরু করে। এরা বাংলা ও পাঞ্জাবের বিভক্তির দাবিও জানান। সেই সময় যখন দেখা যায় যে হিন্দু ও মুসলিমদের সম অধিকারের ভিত্তিতে একটি অখণ্ড একটি স্বাধীন বাংলার প্রস্তাব করা হয়েছে, তখন সেই ধর্মান্ধ বাঙালি ব্যক্তিগণ বা ধর্মান্ধ বাঙালি নেতাগণ এই বাংলা এবং পাঞ্জাবের বিভক্তির দাবি জানান। 1947 সালে যখন মুসলিম লীগের একটি কাউন্সিলের অধিবেশন বসে, সেখানে মিস্টার জিন্নার প্ররোচনায় অবাঙালি মুসলিম লীগ নেতাদের সমর্থনে ভারত বিভক্তি সংক্রান্ত মাউন্টব্যাটেনের 3 জুন পরিকল্পনা গৃহীত হয়। সেই সময় মিস্টার জিন্না কখনোই চাননি যে ভারত যেন বিভক্তি হয়। এই কারণে তিনি বিভিন্নভাবে প্ররোচনা চালায় অবাঙালি মুসলিম লীগ নেতাদের উপর এবং তাদেরকে ভুলিয়ে ভালিয়ে মাউন্টব্যাটেনের 3 জুন পরিকল্পনা গৃহীত করা হয়। খাজা নাজিমুদ্দিন সহ আরও অনেকেই জিন্নাকে সমর্থন করলেও আবুল কাসিম সহ 7 জন প্রতিনিধি এর বিরোধিতা করেন। এই খাজা নাজিমুদ্দিন নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে 2 বার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান সৃষ্টির পর মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু পরবর্তী সময় তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। এই জিন্নার যে প্ররোচনা ছিল সেই প্ররোচনাকে খাজা নাজিমুদ্দিন সহ আরও অনেকেই সমর্থন করেন, কিন্তু আবুল কাসিম সহ আরও 7 জন যারা কিনা এই ভারত বিভক্ত চায় তারা এর বিরোধিতা করেন। এর ফলে 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্ত হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই 1946 থেকে 47 সালে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার পরিকল্পনা কী ছিল এবং এর তাৎপর্য ও পরিণতি সম্পর্কে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।